হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসছি আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে কিছু সলিড চিকেন নিয়েছি, তারপর দেব একটু বেশি করে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি পরিমাণ মতো, ধনে পাতা কুচি, আদা কুচি, বেসন, কিছুটা কর্নফ্লাওয়ার। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, একটু লেবুর রস দেব। তারপরে একটি ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা আমার হয়ে গেছে, এখন এটা আমি ভেজে নেব। আগে থেকে তেলটা আমি গরম করে নিয়েছি, এখন একটি একটি করে চিকেন তেলের মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এভাবে সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে হয়ে যাবে চিকেন পকোড়া। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।